হবে না হবে না বেকার বলছি জামাই কাজে বেরোবে, রান্না চলছে, বললাম যে চলে যা, না না খেয়ে পাঠাবো না। দেখো লুচি বানাবে, দেখো মাম্মাম সকালবেলায় লুচি তরকারি সব বানিয়ে দিয়েছে, সারা রাত ঘুমাইনি, কত এনার্জি। কথা কথা এই যে কালকে দোকান থেকে না এখানেই পড়ে আছে, জানি না ভালো হবে কি মন্দ হবে। ঠিক আছে, কালকে সেই আমরা নিয়ে আসলাম। সবে ঘুম থেকে উঠেছে, সারা রাত তো ঘুমাইনি, এত ঘুম পাচ্ছে যে তোমাদের দাদা ভাই চলে গেলে আমার গিয়ে ঘুমিয়ে পড়বে। মাম্মা এখন রান্নার জোগাড় করছে, রসুন ছাড়াচ্ছি, কি সুন্দর, সব রেডি হয়ে গেছে, এখন শুধু ছাড়াবো, মিক্সার করব, রান্না করব, খেতে দেব, ব্যাস। আমার স্নান হয়নি এখনো, দেখো না কালকে রাত্রে এরাও ঘুমায়নি, যেহেতু ওর মা ঘুমায়নি, ভাবছি ওর মাকে আমরা মারধর করবো, তাই জন্য সজাগ ছিল। আর এই দেখো, আর এই যে আমার পাখিকে দেখো হাঁটতে বসেছে, যে এই বইটা এতে কপি করছে। আমার অবস্থা দেখছো খুবই খারাপ, আমি স্নান টান করে আসি, দিয়ে রেডি হয়ে ছাদে গিয়ে ভিডিও বানাবো, রিলস বানাবো, তোমরা সেগুলো দেখতে পাবে। জিজ্ঞেস করছিলে কি রান্না করেছে, তো কি রান্না করেছে দাঁড়াও তোমাদেরকে মাম্মামি বলে দেবে, তাই আমি রিপ্লাই দিতে পারিনি, বেরিয়ে আসলাম। মাম্মাম বলে দাও, রান্না হচ্ছে মাছ, মাছের কালিয়া করব, মানে কষা টাইপের আর কি, আর লাল শাক ভাজা আমার নাতনি খেতে চেয়েছে, আগের থেকে কন্ট্যাক্ট করেছে লাল শাক ভাজা চাই। লাল শাক ভাজা হচ্ছে, মোচা চিংড়ি হচ্ছে, আর চিকেন হচ্ছে, এই চারটেই করতে পারলাম, আর বেশি কিছু করতে পারবো না। ও জানে মাম্মাম সারা রাত ঘুমায়নি, বেলা হয়ে গেছে, আমরাও কেউ ঘুমাইনি, আমরা ভাবছিলাম ঘুমাবো, কিন্তু বিকেলে আমাদের একটু বেড়াতে যাওয়ার আছে, সে ভিডিও তোমরা পাবে, সেটাও পাবে, কারণ সে বারবার করে ডাকছে, তোমরা দেখেওছো আমার ভিডিওতে, আমার বাড়িতে এসেছিল, তো আমরা আজকে দুজনে মিলে বিকেলে বেরোবো। কোথায় যাবো, কার বাড়ি? সোমার বাড়ি, ওই যে ব্যাগ দিতে এলো না, ওনার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখেছো ব্যাগ দিয়েছিল, আমি ব্যাগ নিয়ে মেলার দিনে গিয়েছিল, তো তার বাড়িতেই বিকেলে যাব, সেই ব্লগটাও ছাড়বো, দেখতে পারবে কি মজা করি ওর সাথে আমরা দুজনে মিলে। দেখো অনেক বড় বড় ব্লগ হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, যারা যারা আমাদেরকে দেখতে চাও, তাই ছোট ছোট করে দিয়ে দিই, তোমরা দেখে নাও। চলো টাটা, ভালো থেকো, আবার বিকেলের মধ্যে আরো একটা ভিডিও চলে আসবে। আর হ্যাঁ, কল রেকর্ডিং এর ভিডিওগুলো আমি পার্ট পার্ট করে দেব, তখন বোধহয় বললাম না লাইভেই কথাটা, হ্যাঁ বলেছি, পার্ট পার্ট করে দেবো, বাবাই তো পুরোটা শুনিয়েছে, তো দুই ঘন্টা ধরে বলে শুনিয়েছে, দেড় দু ঘন্টা ধরে। আমি হচ্ছে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, মানে ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, লাস্ট কল, এভাবে দেবো, তোমাদের শুনতে সুবিধা হবে, ভয়েসগুলো শুনে নিও কেমন। হ্যাঁ